তরকারি পুরা আঙ্গার হয়ে গেছে গা, বুঝছস? এর লেগে আইছি তোর কাছ থেকে ডিম লিয়া ভাইয়া খামু। ডিম এত ছোট গেলা রে, কাওয়ার ডিম নাকি? কয় কি ওই এতগুলো কাওয়ার ডিম পাত তুলো, তোমার সারাদিন দোকান ছেড়ে গাছে বয়ে থাকতে হইব। পছন্দ হলে অন্য দোকান থেকে লয় লাও। তোমার লাগে তো নাইলে ওই যে মুরগির অর্ডার দিয়া বড় বড় ডিম বানাই দেবো, বুঝছ? আরে বাপরে বাপ, মুরগির কাছে অর্ডার দেওয়ার লাগে নাকি? বড় বড় ডিম কিনে বাইনছান দেবো রস না। তোমার দোকানে কি বাসি পাউরুটি আছে? বাসি পাউরুটি না, বাসি পাউরুটি কি করবা সঞ্জনা? বাসি পাউরুটি দিয়ে আবার কি করুম? কিনুম না, একটা ফ্রেশ পাউরুটি দাও তো আজকা। তাহলে জিগাই লাগেলা? জিগাইছি এই লেগা ওর দোকানে যদি বাসি পাউরুটি থাকতো তাহলে ওর দোকান থুইয়া অন্য দোকানে যাইতাম গা। পাউরুটির গায়ে তো ডেট লেখাই থাকে, দেখা নেবার পারো না? ওই বেটা ওই, আমি কি পারি না পারি হেইটা তোমার কোন লাগবো? হ্যাঁ তুমি যেটা নিবার আইছো ওইটা লিয়ে যাও না, খামাকা পেছাল পারো কে? হ্যাঁ মাইয়া মানুষ দেখলি খালি কথা কেবার মন চায়। আরে খাইছে, তুমি মাইয়া মানুষ নেই জানতাম না তো, অত্র অঞ্চলের কেউ তো কয় না। কি কয়? নানান কিছু কয়, দারোগা কয়, পুলিশ কয়, ডাকাইত কয়, তার ছিড়া কয়, ছেড়া কয়। চুপ, হ্যাঁ তুই কথা কইবা না কই দিলাম, মাইসে কয় না তুমি কও। তোমার আমি চিনি না মনে করছো? তোমার আমি খুব ভালো করে চিনি। আমারে না চিনলেও চলবো সঞ্জনা, তুমি কি ডিম চিনো? ডিম কত এখানে কে ডিম? আমার তো মনে হয় কাওয়ার ডিম না, গোড়ার ডিম। আরে বাপরে বাপ, গোড়া পর্যন্ত চিনা বলাইছে? হ্যাঁ এলা হয়েছে, এবার বুঝছো গোড়ার ডিম না, বুঝছো? তোমার ওই যে মুরগি ডিম আর কাওয়ার ডিম খাওয়া লাগবো না। দেখছো স্নেহি, এরকম ছেলে বিয়ে করলে তরকারি তার মরিচ দান লাগবো না, এমবি জাল লাগবো। দে একটা ঘোড়ার মুরগির ডিম দে। জব্বর কইছো মিয়া, নিয়ে যাও ভালো করে ভাজা খাও মিয়া, কাওয়ার ডিম না। দেখে পরে নিচ যাও।